এখানে তো অনেক পোস্টার দেখি উনি মুনাজাত করছেন নামাজ পড়ছেন এরকম পোস্টার আর ব্যানার্স আমরা দেখেছি উনাকে বলবেন যে একটু দয়া করে সূরা রোম কুরআন শরীফের সূরা রোম একটু পড়ুন এবং তার 9 আর 10 নম্বর আয়াতটি একটু পড়ুন এবং বুঝেন যে কি অবস্থা আছে দেশটা তো ধ্বংস হয়েছে দেশের অর্থনীতি শেষ হয়েছে এই বছর যে লোনের পেমেন্ট আছে সেটা হয়তো উনি করতে সক্ষম হবেন কিন্তু আগামী বছরের যে লোন আছে এইটা হয়তো পেমেন্ট করতে পারবেন না এবং ডিফল্ট করবে দেশ ছাত্র লীগ যা করছে সেটা কিন্তু এখন একটি সন্ত্রাসী গোষ্ঠী তাদেরকে টেররিস্ট বলা যেতে পারে এবং জঙ্গি গোষ্ঠী হিসাবে তাদের উপরে স্যাংশন আনা যেতে পারে সন্ত্রাসীর প্যাট্রন হচ্ছেন যিনি সরকার পরিচালনা করেন উনি হলেন প্যাট্রন যে ঘটনাগুলি হচ্ছে 25টি ছেলে অধিকার পরিষদের হাসপাতালে ওই মেয়ের যে ঘটনাটা ঘটেছে উনি কি কোনো অ্যাকশন নিয়েছেন যিনি প্যাট্রন আছেন উনি কি কোনো অ্যাকশন নিয়েছেন উনি কি কনডেম করেছেন উনি কনডেমও করেন নাই কোনো অ্যাকশনও নেন নাই কোনো প্রতিবাদও করেন নাই পুলিশকেও নির্দেশ দেন নাই ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য তাহলে কি মহিলা উনি মহিলাদেরকে প্রোটেকশনও দিতে পারছেন না ছাত্রীদেরকে প্রোটেকশনও দিতে পারছেন না কি ধরনের মহিলা কি ধরনের উনি পলিটিশিয়ান আমি বুঝি না বুঝতে পারি না বন্ধুগণ দেশটা তো ধ্বংস হয়েছে দেশের অর্থনীতি শেষ হয়েছে এই বছর যে লোনের পেমেন্ট আছে সেটা হয়তো উনি করতে সক্ষম হবেন কিন্তু আগামী বছরের যে লোন আছে এইটা হয়তো পেমেন্ট করতে পারবেন না এবং ডিফল্ট করবে দেশ বন্ধুগণ যেভাবে এই দেশে আমাদের পাশের দেশের লোকজনকে ওয়ার্ক পারমিট ছাড়া কাজ করার অনুমতি দেওয়া হয়েছে ইনফর্মালি এবং চোখ বন্ধ করে রাখা হয়েছে তারা আমাদের এখান থেকে 10-12 বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছেন আর যারা খাম মাথার খাম পায়ে ফেলে বিদেশে চাকরি করে 50-60 ডিগ্রি সেন্টিগ্রেডে চাকরি করছেন এত গরমে চাকরি করেন তারা আমাদেরকে যে 15-20 বিলিয়ন ডলার পাঠান তার মধ্যে আমরা 10-12 বিলিয়ন ডলার দিয়ে দিচ্ছি আর ওরা যে ডলারগুলি নিয়ে যায় বাজার থেকে কিনে পকেটে এবং ব্যাগে ভরে নিয়ে যায় 3 মাসের জন্য আসে চলে যায় আবার আসে আমার একটি প্রশ্ন আছে এই দেশের প্রশাসনের কাছে এবং যারা ওদেরকে এমপ্লয়মেন্ট দিচ্ছেন আমি নিজে জানি যে এই এমপ্লয়মেন্টটা ইভেন রিসেপশনিস্ট নিয়ে আসতেছে তারা ওই দেশে এবং ডলার চলে যাচ্ছে এই দেশে কি ছেলে মেয়ে নাই যারা একটা রিসেপশনিস্টের কাজ করতে পারে বা প্রাইভেট সেক্রেটারির কাজ করতে পারে অনেক অনেক আছে আমাদের অনেক বেকার ছেলে আছে যারা এই কাজ করতে পারে এবং এই যে বিজনেস গোষ্ঠী এদেরকে নিয়ে আসছে এবং কাজ করাচ্ছে ওয়ার্ক পারমিট ছাড়া এবং উনি জানেন যিনি সরকার পরিচালনা করেন তিনি জানেন যে কোন ব্যবসায়ী গ্রুপসরা এদেরকে নিয়ে আসছে কিন্তু কোনো অ্যাকশন নেয় না ওয়ার্ক পারমিটের কোনো বালা নাই আমি বলতে চাই যে আমাদেরকে এখন একটি লিস্ট প্রস্তুত করতে হবে কারা প্যাট্রিয়টিক ব্যবসায়ী আছেন এবং কারা আনপ্যাট্রিয়টিক ব্যবসায়ী আছেন যারা এই দেশটা ধ্বংস করছে বন্ধুগণ যিনি শাসন করছেন উনাকে তো আমি অনুরোধ করতে পারি না উনি তো আমাদের ভোটে কিন্তু উনি
সরকারে আসেন নাই, আমি ওনার কাছে কোনো দাবি রাখতে পারি না, কোনো কিছু বলবো না ওনাকে। আমি বলবো যে আপনি সতর্ক হয়ে যান, আপনি দেশে সরকার পরিবর্তন হলে হুকুমের আসামি হবেন, হুকুমের আসামি হবেন, হুকুমের আসামি হবেন। এবং এই যে জুডিশিয়ারি আছে আমার বাম পাশে এত বড় বিল্ডিং, ওনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই যে আপনাদের বিরুদ্ধে কঠিন সময় আসবে। আপনারা ছোট ছোট ছেলে মেয়েদেরকে জেলে রাখেন, বেল দেন না আপনারা মাসের পর মাস। আজকে আপনি এই উলেমাদেরকে যে রেখেছেন, আপনারা এখানে কি করেন, এই এত বড় বিল্ডিংয়ে কি করেন, কেন বেল হয় না, উলেমাদের বেল হয় না কেন, আমি জানতে চাই। আমি একজন আইনজীবী, আমি জানতে চাই। কাজী সব ধ্বংস করেছেন, বিচারালয় ধ্বংস করেছেন, অর্থনীতি ধ্বংস করেছেন, পার্লামেন্ট ধ্বংস করেছেন, কিছুই রাখেন নাই। আল্লাহর ওয়াস্তে একটি নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে আপনি বিদায় নেন, আপনি যদি বিদায় না নেন তাহলে আপনার জন্য দিনকাল হয়তো আগামীতে খুব খারাপ হবে। এবং আরেকটি, এইখানে অনেক ইন্টেলিজেন্সের লোকজন আছেন, আপনারা দয়া করে ওনাকে বলবেন, এখানে তো অনেক পোস্টার দেখি উনি মুনাজাত করছেন, নামাজ পড়ছেন, এরকম পোস্টার আর ব্যানার্স আমরা দেখেছি, ওনাকে বলবেন যে একটু দয়া করে সুরায় রোম, কুরআন শরীফের সুরায় রোম একটু পড়ুন, এবং তার 9 আর 10 নম্বর আয়াতটি একটু পড়ুন এবং বুঝেন যে কী অবস্থা আছে। বন্ধুগণ, এই বলে আমি শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।